আচমকা টিনের বেড়া ভেঙে বাড়ির ভেতরে ঢুকে গেল রোলার। অল্পের জন্য রক্ষা পেল বাড়ির লোকজন। ঘটনা সোমবার বিকেলে বিলুনিয়া নেতাজি পল্লী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার বিকেলে নেতাজি পল্লী এলাকার শঙ্কর চক্রবর্তীর বাড়ির টিনের বাউন্ডারি ভেঙে আচমকায় রোলার প্রবেশ করে বাড়িতে। এর ফলে বাড়ির একটি ঘর সম্পূর্ণ তছনছ হয়ে যায়। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান শঙ্কর চক্রবর্তীর পরিবার। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ব্রিজ চৌমুহনি দিকে থেকে আসছিল রোলারটি, কিন্তু নেতাজি পল্লীর আপের কাছে আসে নিয়ন্ত্রণ হারিয়ে রোলারটি একেবারে শঙ্কর চক্রবর্তী বাড়ির বাউন্ডারি ভেঙে ভেতরে প্রবেশ করে। এই খবর পেয়ে ছুটে আসে দমকল কর্মী ও পুলিশ। পাশাপাশি খবর দেওয়া হয় বিলুনিয়া পূর্ত দপ্তরে। শুরু হয় রোলার উদ্ধারের কাজ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।